বাতাসের চেয়ে ভারী কোনো যন্ত্র নিয়ে আকাশে ওড়া প্রথম মানুষ ইবনে ফিরনাস। তিনিই মানুষের আকাশে ওড়ার পথ প্রদর্শক। ইবনে ফিরনাস 810 খ্রিস্টাব্দে স্পেনের রোনোদায় জন্মগ্রহণ করেছিলেন। তার পুরো নাম আব্বাস আবু আল কাসিম ইবনে ফিরনাস ইবনে ইড্দাস আল তাকুরিনি। ইসলামী শাসনের অধীনে থাকা স্পেন ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ। স্পেন হচ্ছে পৃথিবীর প্রথম দেশ যার রাস্তায় স্ট্রিট ল্যাম্প জ্বলেছিল। তখন সারা পৃথিবী ছিল অন্ধকারে এবং স্পেনে স্ট্রিট ল্যাম্প জ্বলেছিল ইসলামী খিলাফতের সুশীতল শাসনামলের ছায়াতলে। আব্বাস ইবনে ফিরনাস যদিও রোনোদায় জন্মগ্রহণ করেন, কিন্তু জ্ঞানের প্রতি তার আসক্তি থেকে কর্ডোবায় চলে গিয়েছিলেন। তবে তার আগে তিনি কিছু সময় ইরাকে ছিলেন। তখন বাগদাদের দারুল হিকমা ছিল মুসলিম জ্ঞান পিপাসুদের তীর্থস্থান। তিনি সেখানে বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করে আবার কর্ডোবায় ফিরে আসেন। আব্বাস ইবনে ফিরনাস ছিলেন একাধারে একজন উদ্ভাবক, প্রকৌশলী, বিমান চালক, চিকিৎসক এবং আরবি কবি। জানা যায় ইবনে ফিরনাস 852 খ্রিস্টাব্দে আরমেন ফিরমান নামের একজনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। স্টান্ট করে জীবিকা নির্বাহ করতেন ওই ব্যক্তি। তিনি কোনো বিজ্ঞানী ছিলেন না, কিন্তু আকাশে ওড়ার প্রাথমিক ধারণার ভিত্তিতে কাঠের চাঙ্গা রড দিয়ে সিল্কের একটি স্যুট তৈরি করেছিলেন। তারপর তার সুই মেশিনটি দিয়ে আরমেন ফিরমান কুর্তুবার গ্র্যান্ড মসজিদের একটি মিনারের উপরে উঠে লাভ দেন, কিন্তু তিনি উঠতে পারেননি, মাটিতে পড়ে যান। কিন্তু তার ওড়ার মেশিনটি সহ সিল্কের স্যুট অনেকটা ফুলে গিয়েছিল, ফলে তিনি পুরো গতিতে নিচে পড়েননি এবং বড় কোনো রকম দুর্ঘটনা ছাড়াই প্রাণে বেঁচে যান। আরমেন ফিরমানের এই লাভ দেখে উপস্থিত দর্শকেরা মুগ্ধ হয়েছিলেন। যদিও এই লাভটি পুরোপুরি অবৈজ্ঞানিক ছিল, তবে মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্নে আলো ফেলেছিল সেই চেষ্টা। 875 সালে আরমেন ফিরমানের প্রায় 23 বছর পরে 70 বছর বয়সে ইবনে ফিরনাস তার অন্যান্য গবেষণার মধ্যে আকাশে ওড়ার কৌশল আবিষ্কার করেছিলেন। দীর্ঘ গবেষণার পর ইবনে ফিরনাস সিল্ক এবং কাঠ থেকে একজোড়া ডানা তৈরি করেছিলেন। জাবাল আর আরুস পাহাড় থেকে তিনি অন্য একটি পাহাড়ে উড়ে গিয়েছিলেন। ফিরনাসের ওড়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছিলেন উপস্থিত দর্শকেরা। ফিরনাস উড়েছিলেন প্রায় 10 মিনিট। আকাশে ওড়ার সময় ফিরনাস বুঝতে পারেন তিনি তার যন্ত্রে একটি ভুল করেছেন, আর সেটি হল অবতরণের সময় গতি কমানোর জন্য কোনো ব্যবস্থাই তিনি রাখেননি, ফলে অবতরণের সময় গতি নিয়ন্ত্রণ করতে না পারার কারণে গুরুতর আহত হয়েছিলেন ফিরনাস। এরপর ফিরনাস আরও 12 বছর ধরে গবেষণা চালিয়েছিলেন নির্ভুলভাবে ওড়ার কৌশল আবিষ্কারের জন্য। তিনি বুঝতে পেরেছিলেন একটি পাখি তার গতি কমানোর জন্য তার লেজ এবং ডানা একত্রে ব্যবহার করে, সমতল স্পর্শ করার আগে মাটির ঠিক ওপরে থেমে যায়। ইবনে ফিরনাস বুঝতে পারলেন যে তিনি লেজের নকশা করতে ভুলে গেছেন। আজকের এই আধুনিক বিমান ইবনে ফিরনাসের সেই দিনের গবেষণার ফসল। 1976 সালে আব্বাস ইবনে ফিরনাসের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্ল্যানেটারি সিস্টেম নামকরণের জন্য ওয়ার্কিং গ্রুপ তার সম্মানে একটি চাঁদের গর্তের নামকরণ করে ইবনে ফিরনাস। ইরাকের বাগদাদ এয়ারপোর্টের কাছে রয়েছে তার একটি সুদৃশ্য ও বিশাল ভাস্কর্য। 1880 থেকে 1890 সালের মধ্যবর্তী সময়ে আব্বাস ইবনে ফিরনাস ইন্তেকাল করেন। অনেক ইতিহাসবিদ বলেন ক্র্যাশ ল্যান্ডিংয়ের সেই আঘাতের কারণেই মৃত্যু হয়েছে ইবনে ফিরনাসের। মানুষকে আকাশ জয়ের স্বপ্ন দেখিয়ে আজও তাকে ডাকা হয় ফাদার অব এভিয়েশন হিসেবে।